দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন অপিনিয়ন অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করতে চাই আন্তর্জাতিক কাস্টমস দিবস 2022 নিয়ে। আলোচনায় উঠে আসবে কাস্টমস বিভাগের কার্যক্রম, অর্থনীতিতে কাস্টমসের ভূমিকা, পাশাপাশি আমরা আলোচনা করব সামনের দিনগুলোতে এই বিভাগ আরও কীভাবে গতিশীল হবে সেই বিষয়গুলো নিয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট খুলনা। জনাব মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে যমুনা টেলিভিশনে এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে স্বাগত জানানোর জন্য। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমরা আজকে আলোচনাটা শুরু করতে চাই আজ বিশ্ব আন্তর্জাতিক কাস্টমস দিবস, তো এই দিবসটা নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। একটি বিশেষ দিনকে ঠিক কাস্টমস দিবস ঘোষণা করে সেই দিনটি উদযাপন বা পালন করা, এটার পেছনে কি বিশেষ কোনো তাৎপর্য রয়েছে কিনা, বা এই দিনটিকে কেন আসলে আপনারা পালন করেন, কি হয় পালন করে? জি ধন্যবাদ। আমাদের আজ আপনারা জানেন 26 জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস, পৃথিবীর সকল দেশের সাথে, জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশের সাথে বাংলাদেশও আড়ম্বরপূর্ণভাবেই পালিত হচ্ছে এই করোনা প্যান্ডামিকের মধ্যে যতটুকু সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে যে এরকম একটা দিবসে কাস্টমস কার্যক্রমকে উপস্থাপনের জন্য আমাদেরকে এখানে ডাকার জন্য। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো অর্থনীতিকে বিশ্বযুদ্ধের পরবর্তীতে বিশ্ব অর্থনীতিকে গতিশীল করার জন্য, আরও সুষমী করার জন্য কাস্টমস কোঅপারেশন কাউন্সিল সিসিসি ব্রাসেলসে তৈরি হয়। এটা 1952 সালের পরে প্রথম আনুষ্ঠানিক সভা হয় 1953 সালের 26 জানুয়ারি। এই কাস্টমস কোঅপারেশন কাউন্সিলের কাজ ছিল আন্তর্জাতিক বাণিজ্য যেগুলো হয় সেই বাণিজ্যগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করা, তথ্যের আদান প্রদান করা, এবং বিভিন্ন দেশের কাস্টমস সহ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা। এটা আপনারা জানেন যে বাংলাদেশ সহ পৃথিবীর অর্থনীতির একটা বড় অংশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করে। এর প্রধান যে কারিগর সেটা হলো আন্তর্জাতিক সংগঠন কাস্টমস কোঅপারেশন কাউন্সিল। পরবর্তীতে 1992 সালে এই কাস্টমস কোঅপারেশন কাউন্সিল নামটা পরিবর্তন হয়ে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন হিসাবে আত্মপ্রকাশ করে এবং সদর দপ্তর ব্রাসেলসে অবস্থান করে আগের জায়গাতেই। আর এটা শুরু থেকে জাতিসংঘের একটা সহযোগী সংস্থা, আপনারা জানেন ইউনেস্কো সহ এরকম বিভিন্ন অনেক সহযোগী সংস্থা আছে। WCO মানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের প্রধান যে কাজ সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সুষমীকরণ, এক দেশের আমদানি আরেক দেশের রপ্তানি, প্রত্যেকটা আমদানি রপ্তানির সাথে কমপক্ষে দুটো দেশ জড়িত থাকে, এর পেছনে উৎপাদন সহ বিভিন্ন কাজে অন্যান্য দেশও জড়িত থাকতে পারে। যদি একটা দেশের নিয়মকরণ আরেকটা দেশের নিয়মকরণের সাথে সাংঘর্ষিক হয় তখন আমদানি রপ্তানিটা ব্যাহত হয়। এই আমদানি রপ্তানি যাতে সারা পৃথিবীতে সুষমভাবে চলমান থাকে, এর গতি বৃদ্ধি পায় এবং সহজ হয়, সেটাই ছিল আন্তর্জাতিক কাস্টমস অর্গানাইজেশনের প্রধান লক্ষ্য। দ্বিতীয় যে লক্ষ্য নিয়ে তারা কাজ করে সেটা হলো চোরাচালান সংক্রান্ত তথ্যের আদান প্রদান। আপনারা জানেন যে সারা পৃথিবী ধরেই ড্রাগ, তারপরে অস্ত্র সহ বিভিন্ন অবৈধ পণ্য মুভ করে এক দেশ থেকে আরেক দেশে যায়। যখনই পণ্য এক দেশ থেকে আরেক দেশে যায় তখনই কাস্টমস অ্যাক্টিভিটির আওতায় সেটা পড়ে, কাস্টমস প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। তো যেহেতু ড্রাগ বা ওয়েপন্স এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় কাস্টমস প্রসিডিউরের ভিতর দিয়েই যায় অথবা স্মাগলিং হয় কাস্টমসকে পাশ কাটিয়ে, তো এই বিষয়ে তথ্য আদান প্রদান করা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কোত্থেকে ড্রাগ আসে সেটা যদি আমরা জানতে পারি তাহলে ওইভাবে আমরা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারি। এই তথ্য আদান প্রদান ছিল আরেকটা বড় কারণ। তৃতীয় কারণ যে জিনিসটা আসে সেটা হলো মানি লন্ডারিং।
আপনারা হয়তো অতি সাম্প্রতিককালের কিছু সংবাদ মনে করতে পারেন যে বাংলাদেশে যে মানি লন্ডারিং হয় এই পরিমাণটা অনেক বড়। এবং এই মানি লন্ডারিংয়ের প্রায় 75% আপনার বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে হয়ে থাকে। তো এই মানি লন্ডারিংয়ের তথ্য আদান প্রদান করাও ডব্লিউসির একটা বড় কাজ। আর এই কাজগুলো করতে যে তারা ব্যাকএন্ডে যে কাজগুলো করে, যে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের ক্যাপাসিটি বিল্ডিং এবং যে ইন্টারনাল প্রসিডিউর আছে, এই প্রসিডিউরগুলোর মধ্যে সুষমীকরণ, আমেরিকাতে কাস্টমস প্রসিডিউর যেভাবে হয় বাংলাদেশেও অলমোস্ট একই রকমের হয়, হয়তো ট্যাক্স রেটের কিছু ডিফারেন্স থাকে। সারা পৃথিবীতে কাস্টমস প্রসিডিউর এখন অনেকটাই আন্তর্জাতিক, কিছু লোকাল কাস্টমাইজেশন থাকে, এটা জাতীয় প্রয়োজনে থাকে, এটা ডব্লিউসিও অ্যালাও করে। তা মোট কথা বলতে পারেন যে ডব্লিউসিওর মাধ্যমে সারা পৃথিবীর কাস্টমস একটা ইউনিভার্সাল জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি সেটি বলছেন। আমি যে জায়গাটিতে ছিলাম সেটি হচ্ছে যে এই যে একটি বিশেষ দিবস উদযাপন, এটিকে যদি একটু সংক্ষেপে বলেন, এটার তাৎপর্যটা কি আসলে? জি, কাস্টমস দিবস আপনার শুরু হয় 2009 সাল থেকে, অফিসিয়ালি আন্তর্জাতিক কাস্টমস দিবস বাংলাদেশে 2009 থেকে পালিত হয়। এই কাস্টম দিবস প্রতি বছর এক একটা আইটেমকে, আপনার এক একটা বিষয়কে স্লোগান হিসাবে, থিম কনসেপ্ট হিসাবে নেওয়া হয় এবং ওই বছর ওই থিমের উপরে পৃথিবীর সকল কাস্টমস কাজ করে, ফলে ওই পার্টিকুলার থিমের উপরে আপনার একটা ডেভেলপমেন্ট হয়ে যায়। দ্বিতীয়ত হলো এটা জনগণের মধ্যেও কাস্টমস সম্পর্কে, যেহেতু এটা ট্যাক্স কালেকশনের একটা বিষয় থাকে, মানুষের পকেট থেকে ট্যাক্স আসে, একটা ভীতি থাকে, তো এই ভীতি দূরকরণও এখন কাস্টম দিবসের একটা কাজ। কাস্টমসকে মানুষের দোরগোড়ায় পৌঁছানো, মানুষ কাস্টম সম্পর্কে একটা ধারণা দেওয়া, তার তাকে কাস্টমস কী কাজ করে, তার রোলটা কী দেশ গঠনে, সেই সম্পর্কে জনগণকে অবহিত করাও কাস্টম দিবসের একটা কাজ। এই কারণেই 2009 থেকে আমরা নিয়মিতভাবে কাস্টম দিবস পালন করছি সারা পৃথিবী ধরেই, বাংলাদেশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। এবারের তো কাস্টমস দিবসের প্রতিবাদে বলা হচ্ছে যে স্কেলিং আপ কাস্টমস ডিজিটাল ট্রান্সফরমেশন। এই যে কাস্টমসের ডিজিটাল ট্রান্সফরমেশন, এটি আসলে কী বোঝানো হচ্ছে? ধন্যবাদ, এটা একটা চমৎকার কোশ্চেন। আমরা এখন আসলে ডিজিটাল ওয়েবের মধ্যে বসবাস করছি, আমরা জালের মধ্যে আছি। আপনারা যে এখন প্রচার করছেন, দেখবেন যে ইউটিউব ফেসবুক সহ সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে অনুষ্ঠানটা এই মুহূর্তেই, তো কাস্টমসও তার বাইরে নয়। আর যেহেতু এখন যোগটাই চলছে ডিজিটাইজেশনের এবং আমাদের দৈনন্দিন কার্যক্রমের প্রায় সব কাজই আমরা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে কাজটা করি, ফলে কাস্টমসের কাজও ডিজিটালাইজেশন চলছে। এই ডিজিটাইজেশনের মধ্যে অনেকগুলো বিষয় জড়িত আছে, আমি দুই একটা সংক্ষেপে বলি। যেমন ধরেন, একজন ইম্পোর্টার ঢাকায় থাকেন, তার হয়তো চায়না থেকে মাল আসবে চিটাং পোর্ট দিয়ে, উনি ঘোষণা করবেন, ঘোষণা করার জন্য আগে তাকে চিটাগাং যেতে হতো, এখন কিন্তু উনি ঘরে বসে থেকেই তাকে ডিক্লেয়ার করতে পারেন। আগে টাকা নিয়ে ডিউটি হয়তো দেখা গেলো 10 লাখ টাকা ডিউটি আসছে তার, এই 10 লাখ টাকা নিয়ে তাকে চিটাগাংয়ে যাওয়া লাগতো এবং চিটাগাং কাস্টম হাউসের ভিতরে যে সোনালী ব্যাংক আছে সেই ব্যাংকে যেয়ে তাকে পে করা লাগতো। এখন সে তার ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করে দিতে পারছে তার মোবাইল থেকে বা তার ঘরে বসে থেকেই, দিস ইজ দ্য ডিজিটাইজেশন। এরকমভাবে কাস্টমসের সকল কাজগুলোকে ডিজিটাইজ করে পর্যায়ক্রমে আস্তে আস্তে একেবারে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের হাতের নাগালে নিয়ে যাওয়া, যাতে সে মুভ করার জন্য আর তাকে বাইরে যেতে না হয়, তার সময় যেন বাঁচে, তার যেন ঝুঁকিটা হ্রাস পায় এবং তাদের এই আমদানি রপ্তানি কার্যক্রম যেন আরও সহজতর হয়, সেই লক্ষ্যে আসলে আপনারা কাজ করছেন এবং সেটি আসলে এবারে থিম ধরা হয়েছে যে ডিজিটাল ট্রান্সফরমেশন বলা হচ্ছে। আপনার এটার সাথে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনারা জানেন যে এই থিমটা এবার কেন নেওয়া হয়েছে, করোনায় আমরা মুভ করতে পারছি না, সারা পৃথিবী ধরেই আমরা অনেকটা মানে ঘরে আবদ্ধ আছি, কিন্তু আমাদের কাজকর্ম তো আবদ্ধ করে রাখা যাচ্ছে না, বন্ধ করে রাখা যাচ্ছে না। তো এই করোনার সময় পৃথিবীর অর্থনীতি, আমাদের অর্থনীতি মাশাআল্লাহ অনেক ভালো করেছে গত 2 বছরে, আমাদের রেভিনিউ কালেকশনও চমৎকার হয়েছে। তো এই অবস্থার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছে এই ডিজিটাইজেশন। আমরা ঘরে আবদ্ধ থাকলেও কাজটা ঘরে বসেই করতে পারছি, সব কাজ না হোক বড় বড় কাজগুলো এবং অধিকাংশ কাজগুলো আমরা ঘরে বসে করতে পারছি, ফলে এই অভিজ্ঞতা থেকে এবার ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ডিজিটাইজেশনটাকে হাইলাইট করেছে, যাতে কাস্টমসের এখনও যে কাজগুলো ম্যানুয়াল করতে হয় সেগুলোও যাতে
এবছর বা সামনে দ্রুত ডিজিটালের দিকে যেতে পারে। এক্স্যাক্টলি। এবারে একটু জানতে চাই যে আসলে এই যে কাস্টমস ডিপার্টমেন্ট বা কাস্টমস বিভাগ, তারা আসলে অর্থনীতিতে কী ভূমিকা রাখছে, কীভাবে ভূমিকা রাখছে, সেটি যদি আমাদের দর্শকদের হয়তো সবারই সম্যক ধারণা নেই এই বিষয়টা নিয়ে, সেটি যদি একটু জানান আমাদেরকে যে কীভাবে বন্দরে আমদানি রপ্তানি পুরো বিষয়টি তো কাস্টমস ডিপার্টমেন্ট করছে আর কি, রাজস্ব আদায়ের একটা বড় অংশ ভূমিকা রাখছে, সেটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ। এইটা এই প্রশ্নটা আসলে আমাদেরকে একটু ইমোশনাল করে যে আসলে আমার কাজটা দেশের জন্য কী কাজে লাগছে। আমি একটা উদাহরণ দিই, আমাদের পদ্মা সেতু আসছে জুলাইয়ের 1 তারিখ থেকে, হয়তো আপনি আমি ঢাকা থেকে ওই বঙ্গে যেতে পারবো, দক্ষিণাঞ্চলে যেতে পারবো, 3-4 ঘন্টার মধ্যেই খুলনা চলে যেতে পারবো, চলে যেতে পারবো ইনশাল্লাহ। এই পদ্মা ব্রিজের যে টাকাগুলো, আমরা জানি সবাই যে দেশের টাকাই হচ্ছে, দেশের টাকাটা কালেকশন সরকারের কয়েকটা ভাবে, এর মধ্যে সবচেয়ে বড় প্রায় 85-86% টাকা আদায় হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। সরকারের যা টোটাল ইনকাম আয়, ওই আয়ের সবচেয়ে বড় অংশটা প্রায় 85-86% টাকা আসে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। জাতীয় রাজস্ব বোর্ডের 3টা উইং, একটা ইনকাম ট্যাক্স উইং, একটা VAT উইং, আর একটা হলো কাস্টমস উইং। এই কাস্টমস উইংয়ের মাধ্যমে প্রায় জাতীয় রাজস্ব বোর্ডের টোটাল ইনকামের 30%-এর মতন টাকা সরকারের জন্য আয় হয় আমদানি রপ্তানি বাণিজ্য থেকে। ফলে আমরা বলতে পারি পদ্মা ব্রিজ যে হচ্ছে জনগণের টাকায়, এবং এইটা আসলে জনগণের হাত কাছ থেকে কালেকশন হয়েছে NBR-এর মাধ্যমে, এবং এই NBR-এর ট্যাক্সের মাধ্যমেই আপনার পদ্মা ব্রিজটা তৈরি হচ্ছে। একটা জিনিস আমরা প্রায়ই শুনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কয়েকদিন আগেও বলেছেন যে আমাদের মনে রাখতে হবে যে এই দেশ চলছে, সরকারি কর্মকর্তারা বেতন নিচ্ছে, সব কিছুই হচ্ছে কিন্তু জনগণের টাকায়। এই জনগণের টাকা বলতে কিন্তু ট্যাক্সের টাকাটাকেই বোঝায় অধিকাংশ ক্ষেত্রে, খুব সামান্য ক্ষেত্রেই অন্য জায়গা থেকে সরকারের আয় হয়। মূলত জনগণের টাকা বলতে এই ট্যাক্সের টাকাটাকেই বোঝায়, যেটা জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, ইনকাম ট্যাক্স এবং VAT উইংয়ের মাধ্যমে আমদানি করে থাকে, মানে উপার্জন করে থাকে। সেই জায়গাটা আমি একটু জানতে চাই যে এই যে রাজস্ব আদায় করছে জাতীয় রাজস্ব বোর্ড, সেই জায়গায় কাস্টমসের ভূমিকা কত, কাস্টমস ডিপার্টমেন্টের ভূমিকা কতটুকু, কত পার্সেন্ট আসলে তারা আদায় করে দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে? জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের কাস্টমস খুব গুরুত্বপূর্ণ একটা উইং, এর মধ্যে আপনার প্রায় 30%-এর মতন জাতীয় রাজস্ব বোর্ডের টোটাল আয়ের প্রায় 30%-এর মতন জাতীয় এমনি কাস্টমস উইং থেকে আসে, আমদানি এবং রপ্তানি থেকে আসে। রপ্তানিতে খুব বেশি ট্যাক্স নেই, খুবই সামান্য, মূলত ট্যাক্সটা আসে আমদানি থেকে। তো এটা প্রায় 30%-এর মতন আসে আমাদের টোটাল আয়ের। নিঃসন্দেহে সেটি আশাব্যঞ্জক। আমরা একটু জানতে চাই যে এই কাস্টমস ডিপার্টমেন্ট যে অটোমেশন করবার সেই কার্যক্রম কত দূর এগিয়েছে? জি, কাস্টমস এবার আমাদের থিম থেকে বোঝা যায় যে কাস্টমস কতটা জোর দিচ্ছে গ্লোবালি, বাংলাদেশও তার বাইরে নয়। আপনি যদি দেখেন যে আমাদের অনেকগুলো ড্রিম প্রজেক্ট চলছে, এসআইকার ওয়ার্ল্ড আমাদের খুব বড় একটা সিস্টেম যার মাধ্যমে কাস্টমসের প্রসিডিওর অলমোস্ট অধিকাংশ প্রসিডিওরের মধ্যে চলে। এটা 90-এর দশক থেকে আমরা শুরু করেছি, প্রথম ছিল এসআইকোডা, তারপরে এসআইকোডা প্লাস, এসআইকোডা প্লাস প্লাস, এখন চলছে এসআইকোডা ওয়ার্ল্ড ভার্সন। এইটাও জাতিসংঘের আরেকটা অঙ্গ সংগঠন আংটাড, তাদের তৈরি করা, এবং পৃথিবীর 1/4 বেশি দেশে এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। ফলে কাস্টমসের ফুল প্রসিডিওর চলছে আপনার এসআইকোডা ওয়ার্ল্ডের মাধ্যমে। দ্বিতীয়ত হলো আমাদের যে পেমেন্ট প্রসেসটা, এখন কাস্টমসের পেমেন্ট প্রসেস অলমোস্ট 100% পেমেন্টের কাছাকাছি আমরা চলে গেছি অনলাইন। এখন খুবই কম পেমেন্ট হয় ম্যানুয়াল। আপনি যদি গভর্নমেন্টের পুরো বাংলাদেশে অনলাইন ট্রানজ্যাকশনের হিসাব করেন, যে টোটাল যদি 1,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয় অনলাইনে, তাহলে দেখবেন যে বিকাশ বা মানে আমাদের যে বিকাশ নগদ আছে, এদের মোবাইল যে ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে সেগুলো MFS বাদ দেওয়ার পরে যে টোটাল ট্রানজ্যাকশন, তার হয়তো 90%-ই কাস্টমসে হয়। টোটাল ভলিউম যদি চিন্তা করেন, কারণ কাস্টমসের মানি ভলিউম ইজ ভেরি বিগ, তো সেই ক্ষেত্রে অধিকাংশ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটাই অনলাইন যে ট্রানজ্যাকশন সেটা কাস্টমসের মাধ্যমে হয়। এইটা আমাদের অর্থনীতির মধ্যে একটা বিরাট পরিবর্তন আনছে। থার্ড যেটা হচ্ছে, আপনি জানবেন যে কাস্টমস প্রসিডিওর ইম্পোর্ট এক্সপোর্টের সাথে অনেকগুলো সংগঠন জড়িত,
আমি আপনাকে এক্সাম্পল দিই যে একটা ঔষধ আপনি ইম্পোর্ট করবেন, তাহলে আপনাকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে। আপনি গুঁড়া দুধ ইম্পোর্ট করবেন, আপনাকে যেতে হবে অ্যাটমিক এনার্জি কমিশনে। আপনি একটা সাবান ইম্পোর্ট করবেন, আপনাকে যেতে হবে বিএসটিআইতে। এরকম অনেক ধরনের সংগঠন, প্রায় 30টার উপরে সংগঠন জড়িত আছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত, কোনো না কোনোভাবে জড়িত। তো একজন ইম্পোর্টারকে অনেক ডিপার্টমেন্টে যেতে হয়। এই জিনিসটা যাতে এক জায়গা থেকে করতে পারে, তার জন্য আসছে আমাদের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। এটা আসলে বাংলাদেশের টোটাল যে ডিজিটাইজেশনের চেহারাটাকে বদলিয়ে দেবে। এটা যখন বাস্তবায়ন হবে, এখন বাস্তবায়নের পর্যায়ে আছে, টোটাল লাইভ হলে আপনার কবে নাগাদ সেটি হবে বলে আশা, এটা আশা করছি আমরা আর 2 বছরের মধ্যে লাইভে চলে আসবে অধিকাংশ ডিপার্টমেন্ট। তো এইটা দিয়ে একজন ইম্পোর্টার এক জায়গা থেকেই হবে। এটা কী কাজ করবে, যেমন ধরেন আপনার ওষুধ আনছেন, কাস্টমসে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা অনুমতিপত্র সাবমিট করতে হয়। এখন ইম্পোর্টার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যান, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে সাবমিট করে। অবশ্যই আমরা এই প্রসেসগুলো নিয়ে এবং কাস্টমসের সঙ্গে জনস্বার্থের যে বিষয়গুলো, মানুষের অনেক রকম প্রশ্ন রয়েছে কাস্টমস বিভাগ নিয়ে, তারা কোথায় কীভাবে কোন জিনিস আমদানি করবে, কতটা ট্যাক্স দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আপনার সঙ্গে। মোহাম্মদ জাকির হোসেন আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যেতে চাই প্রথমে। ধন্যবাদ। দর্শক স্বাগত আরও একবার যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম, আমাদের সাথে আছেন মোহাম্মদ জাকির হোসেন, কমিশনার কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট খুলনা। আমরা তার সঙ্গে আবারও আলোচনা যেতে চাই। আমরা বিরতির ঠিক আগে আলোচনা করছিলাম ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নিয়ে, যদি সেই আলোচনাটা শেষ করবার পরে আমরা নতুন আলোচনায় যেতে চাই। জি, আমরা যেটা আলোচনা করছিলাম যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে, যেটা বলছিলাম যে একজন ওষুধ আমদানিকারককে প্রথম ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা ইম্পোর্টার এখন যেটা করেন, ফিজিক্যালি যান, যে সেই পারমিশনটা নিয়ে আমাদের কাছে সাবমিট করেন। এই ক্ষেত্রে দুটো ঘটনা হয়, তার একটা টাইম যায়, দ্বিতীয় হলো মাঝখানে এক সময় ফ্রড হয়, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকেই এনেছে নাকি সে এটা বানিয়ে দিয়েছে আমরা বুঝতে পারি না। এই দুটো ঘটনাই হয়। তো সিঙ্গেল উইন্ডো যখন আসবে, তখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিজেরাই সার্টিফিকেটটা তৈরি করে NSW সিস্টেমে দিয়ে দেবে এবং কাস্টমস তখন জেনে যাবে যে এটা NSW থেকে এসছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে কিছুদিন আগে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই তৈরি করে ফেলেছিল একটা গ্রুপ, বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিভিন্ন প্রত্যয়নপত্র লাগে সেগুলো ইস্যু করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছিল, কাস্টমসে সার্টিফিকেট যেগুলো দাখিল করতো, ফেক সার্টিফিকেট দাখিল করতো, এবং সেটা ওই ওয়েবসাইটে গেলে পাওয়া যেত, যাতে পাওয়া যায় এই জন্য তারা ওয়েবসাইট তৈরি করে ফেলেছিল। NSW এলে এই রিস্কগুলো থাকবে না, সবাই একটা সিস্টেমে কাজ করবে। এরকম 30টার উপরে ডিপার্টমেন্টকে NSW একসাথে সংযুক্ত করবে, যার সাথে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট। বলে এটা আমাদের একটা বড় কাজ। আপনার আরেকটা জিনিস বলি যে এখন আমদানির সময় আমাদের দেশে ট্যাক্স আছে, একজন ইম্পোর্টার অনেক সময় জানতে পারে না যে তার এই প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট ট্যাক্স। NBR রিসেন্টলি একটা জিনিস চালু করেছে, গত বছর 2021 চালু করেছে, যে আপনি আগে থেকে জেনে নিতে পারবেন আপনার পণ্যটার ট্যাক্স কত হবে। এটা আমরা বলছি অ্যাডভান্স রুলিং, এইটাও অনলাইনে আপনি করতে পারেন। এটা খুবই সুন্দর একটা সিস্টেম, আপনি আগে থেকে জেনে নেবেন আপনার টোটাল ট্যাক্স কত আসবে, ওইভাবে আপনি আপনার ব্যবসাটাকে সাজাতে পারবেন। অ্যাডভান্স রুলিং ব্যবস্থাটা খুবই কার্যকর হচ্ছে। আরেকটা সিস্টেম আমরা শুরু করেছি রিসেন্টলি, সেটা হলো ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট। এই ন্যাশনাল ইনকোয়ারিতে আপনার কাস্টম সংক্রান্ত যত প্রশ্ন আছে, NBR ওয়েবসাইটে যেয়ে আপনি ওই প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরটা আপনি কাস্টমাইজ আপনার জন্য তৈরি করে উত্তরটা দিয়ে দেওয়া হবে। এইটাও টোটালি অনলাইন ভিত্তিক, আপনার কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন আপনি করেন সেটা ওই NEP-তে করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। সাধারণ মানুষের কিছু প্রশ্ন রয়েছে কাস্টমস বিভাগ নিয়ে, সেটি হচ্ছে ধরুন আমি বিদেশ থেকে আমি আমার একটা বন্ধুকে উপহার পাঠাবো, সেই উপহারটি কীভাবে পাঠাবো, কোনটি পাঠালে কীভাবে কাস্টমসে কত টাকা আসলে এটির জন্য ট্যাক্স আসবে, এই ধরনের কিছু প্রশ্ন বা কিছু দ্বিধা দ্বন্দ্ব অস্পষ্টতা রয়েছে, এটি যদি একটু পরিষ্কার করেন আমাদেরকে। জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে বিষয়টা ওঠানোর জন্য। কারণ এই বিষয়টা নিয়ে আমাদেরকেও প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং অনেকেই আমদানি করার পরে কুরিয়ারে আপনার এয়ারপোর্টে আসার পরে সমস্যায় পড়ে।
এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে, যে কোনো গিফট অথবা যে কোনো পণ্য পাঠানোর আগে দুটো জিনিস আপনাকে চিন্তা করতে হবে। এক হলো এটা গিফট কি না, দ্বিতীয় হলো যদি গিফট না হয় তাহলে এটা ইম্পোর্ট কি না, মানে ওই দেশ থেকে এক্সপোর্ট কি না বাংলাদেশে, আর দ্বিতীয় পাঠাচ্ছেন কীভাবে। দ্বিতীয় যে বিষয়গুলো চিন্তা করতে হবে, পাঠাচ্ছেন কীভাবে, কুরিয়ারে পাঠাচ্ছেন নাকি ব্যক্তির মাধ্যমে পাঠাচ্ছেন। আমরা অনেক সময় ব্যক্তির মাধ্যমে পাঠাই, অনেক সময় কুরিয়ারে পাঠাই। তো আমি একটা একটা করে বিষয়টা আলোচনা করি, কারণ এটা সাধারণ মানুষের অনেক উপকার হবে আশা করি আর কি। যদি আপনার এটা গিফট হয় তাহলে এটা যে গিফট সেই জিনিসটা লিখতে হবে, যদি না লেখেন তাহলে আমদানি পর্যায়ে কুরিয়ারে সাধারণত ট্যাক্স হলো 160%। 100 টাকার একটা জিনিস যদি আপনি পাঠান তাহলে তার ট্যাক্স আসবে আরও 160 টাকা, অর্থাৎ এটি 260 টাকা পড়ে যাচ্ছে। তো দেখা যাবে তার চেয়ে কম দামে আপনি দেশি এই পণ্যটা কিনতে পারবেন, কারণ নর্মাল ইম্পোর্টে হয়তো ট্যাক্স ওই রকম না, আরও অনেক কম ট্যাক্স। নর্মাল কুরিয়ারে ট্যাক্স রেটটা অনেক হাই। যদি আপনার গিফট হিসাবে পাঠান তাহলে গিফটে তো কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, যিনি কিনেছেন তার জন্য ভ্যালু আছে, বাট যিনি যার কাছে পাঠাচ্ছেন তার কাছে কোনো ভ্যালু থাকে না। সেই ক্ষেত্রে গিফটটা যদি লিখে দেওয়া হয় তাহলে কাস্টমস অ্যাসেসমেন্টের সময় আপনার গিফট হিসাবে এটাকে অ্যাসেস করতে পারে এবং সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ কম আসবে। মানে কমটা এটা কীভাবে কাস্টমস নির্ধারণ করবে? এটা কাস্টমস অ্যাসেসমেন্টের জন্য তখন মিনিমাম একটা ভ্যালু সরকারের করে দেওয়া থাকে, এক এক গুডসের জন্য এক একটা ভ্যালু থাকে, সেইটা মিনিমাম ভ্যালুটা ধরে তখন আপনার শুল্কায়ন করা হবে। এবং সেটি নিশ্চয়ই তাহলে 160% যেটি সেটি হওয়ার সম্ভাবনা নেই না। অরিজিনাল মূল্যের মধ্যে যদি 160% হয় তখন যত টাকা হবে, যদি মিনিমাম ভ্যালুর উপরে 60টা হয় তাহলে সেটা অনেক কম হবে। ভ্যালুটা যেহেতু কমে যাবে, রেট 160ই থাকবে কিন্তু ভ্যালু যেহেতু অনেক কমে যাবে সেক্ষেত্রে টোটাল ট্যাক্সের পরিমাণটা কম হবে। এই জন্য যারা গিফট পাঠান তারা যেন আসলে গিফট হিসাবেই পাঠান। আরেকটা আছে যেটা হলো কমার্শিয়াল ইম্পোর্ট, কুরিয়ারের মাধ্যমে কমার্শিয়াল ইম্পোর্ট হয়, মানে আমি কোনো একটা জিনিস বিদেশ থেকে নিয়ে আসছি এবং এনে সেটি আসলে ব্যবসা করবার জন্য বা সেটি বিক্রি করবার জন্য নিয়ে আসছি। যেমন আপনি amazon.com এ যদি কোনো একটা অর্ডার করেন তো এটা কিন্তু কমার্শিয়াল ইম্পোর্ট, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কমার্শিয়াল ট্যাক্স হবে। সেক্ষেত্রে 160% ট্যাক্স হবে না, ট্যাক্স হবে যে পণ্যের যে রেট, নর্মাল আমদানির যে রেট আছে সেই রেট, সেটা 30% হতে পারে, 100% হতে পারে, 50% হতে পারে, তবে এইগুলোতে রেট সাধারণত কম, 25% কাস্টম ডিউটি আর 15% ভ্যাট নর্মালি, আর কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি থাকতে পারে। এই ক্ষেত্রে ট্যাক্স 160% পর্যন্ত হয় না, নর্মালি 50%-এর নিচে থাকে। তবে এই ক্ষেত্রে আপনার কতগুলো ডকুমেন্টেশন প্রয়োজন হবে, আপনি যে ইম্পোর্ট করবেন আপনার ইম্পোর্ট পারমিট আছে কি না, যে পণ্যটা আপনি পাঠাচ্ছেন সেটা বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য উপযুক্ত পণ্য কি না। আপনি যদি এমন একটা পণ্য আনেন যেটা বাংলাদেশ ইম্পোর্ট ব্যান্ড তাহলে তো সেটা হবে না, এই রুলগুলো আপনাকে জানতে হবে। থার্ড হলো যদি কোনো ব্যক্তির মাধ্যমে পাঠান, এই ক্ষেত্রে কতগুলো বিষয় আপনাকে জানতে হবে, যে ব্যক্তি আসবেন উনি এটা যখন শো করবেন এইটা কি নিষিদ্ধ পণ্য নাকি আপনার আমদানিযোগ্য। যেমন আপনি মোবাইল, যদি মোবাইলের কথা যদি বলেন, এখন খুব পপুলার আইটেম, প্রচুর লোক আনছে মোবাইল এবং ল্যাপটপ, এই বিষয়গুলো বিদেশ থেকে কেউ আসলেই ব্যক্তি বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের হাতে আমরা দিয়ে দিই আরেকজনকে দেওয়ার জন্য। এটি একটু পরিষ্কারভাবে যদি বলতে চাই, একজন ব্যক্তি দুইটা মোবাইল আনতে পারবে, ট্যাক্স দিতে হবে না, সর্বোচ্চ দুটো মোবাইল আনতে পারবে, তার ব্যবহৃত মোবাইল বাদে। উনি যদি নিজে ব্যবহার করেন যেটা সেটা তো আলাদা, কিন্তু আমদানি করতে পারবেন উনি দুটো মোবাইল, এই দুটো মোবাইলের ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি তিনটা আনেন তাহলে তৃতীয়টার ক্ষেত্রে ওনাকে ট্যাক্স দিতে হবে। শুধু ট্যাক্স না, ওনাকে এটা ইম্পোর্ট করেছেন এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি পারমিট লাগবে, ইম্পোর্ট পারমিট বলে, সে পারমিটটা আনতে হবে। এবং এটা উনি আগে ঘোষণা দেননি, এলসি করেননি, ঘোষণা না দিয়ে ইম্পোর্ট করেছেন, এটা আইনের একটা ভায়োলেশন, এই জন্য এটা একটা জরিমানা হবে, ফলে এখানে ট্যাক্স হবে, তাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইম্পোর্ট পারমিট নিয়ে আসতে হবে। এই পণ্যের সাথে যদি অন্য কোনো ডিপার্টমেন্ট জড়িত থাকে তাহলে ওই ডিপার্টমেন্টের অনুমোদনও নিয়ে আসতে হবে। তৃতীয় হলো এটাতে জরিমানা হবে এবং ট্যাক্স হবে। আর পণ্যটা যদি আমদানি নিষিদ্ধ হয় তাহলে ধ্বংস হবে। তো ফলে এই ক্ষেত্রে এই দুইটার উপরে কেউ মোবাইল যদি আনতে চায়
তাহলে তার জন্য নিশ্চয়ই স্বর্ণের ক্ষেত্রে কি ধরনের আইন রয়েছে? জি, স্বর্ণের ক্ষেত্রে আপনি 100 গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনতে পারবেন কোনো রকমের ট্যাক্স ছাড়া। আপনাকে ঘোষণা দিতে হবে স্বর্ণালঙ্কার বার্না, স্বর্ণালঙ্কার 100 গ্রাম পর্যন্ত আপনি আনতে পারবেন একদম ডিউটি ছাড়া, 234 গ্রাম পর্যন্ত আনতে পারবেন ডিউটি দিয়ে। সেই ক্ষেত্রে প্রতি ভরিতে ডিউটি হবে 2000 টাকা করে। এক ভরি স্বর্ণতে 234 গ্রাম স্বর্ণেতে প্রায় 20 ভরির মতন হয়। এই 20 ভরিতে 2000 টাকা করে আপনি আনতে পারবেন। মনে রাখবেন এটা কিন্তু স্বর্ণালঙ্কার, স্বর্ণ না মানে বার স্বর্ণ না। বার স্বর্ণ যদি আনতে হয় তাহলে আপনাকে ইম্পোর্টার হিসাবে আনতে হবে, কারণ আপনি তো বার এনে ব্যবহার করতে পারবেন না। আলটিমেটলি বারটাকে অলঙ্কারে কনভার্ট করতে হবে, সেই ক্যাপাসিটি আপনার নাই। ফলে বার ইম্পোর্ট হয় কমার্শিয়ালি, বার আপনার নর্মালি হয় না। তো স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, আর স্বর্ণের ক্ষেত্রে যখন আপনি বার ইম্পোর্ট করবেন তখন আপনার নিশ্চয়ই স্বর্ণের বার ইম্পোর্ট করার জন্য পারমিশন যেটা থাকে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। আপনাকে এলসি করতে হবে, প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে। প্রসিডিউর মেনটেন না করে যদি আপনি বার নিয়ে আসেন তাহলে ওই আগের নিয়মই, আপনার প্রসিডিউর মেনটেন না করার কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা পারমিট আনতে হবে রিলিজ করার আগে। দ্বিতীয়ত হলো আপনি আইন ভঙ্গ করেছেন, যার কারণে জরিমানা হবে, সাথে ট্যাক্স তো দিতেই হবে এবং শাস্তিও হবে নিশ্চয়ই। যদি চোরাচালান করে, চোরাচালানটা আপনার ফৌজদারি অপরাধ, এই ফৌজদারি অপরাধের জন্য ফৌজদারি শাস্তি হবে, জেল হতে পারে, জরিমানা হতে পারে। কিন্তু একজন লোক যদি ইনোসেন্টলি নিয়ে আসেন, ধরেন একজন ওয়ার্কার বা আপনি বাইরে গেছেন, বাইরে গিয়ে নিয়ে আসছেন, তো এটা আপনার ভুল, এই ক্ষেত্রে আপনার জরিমানা হবে কিন্তু জেল হবে না। তাহলে আরেকটি জিনিস হচ্ছে, যারা প্রবা মানে বাইরে থেকে দেশে আসেন তারা যখন তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেক সময় প্যাকেট করে কোনো উপহার দিয়ে দেন, সেটি আনবার ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত হলো যে অন্য যদি কোনো স্বর্ণ অথবা কোনো ধরনের ড্রাগ মাদকদ্রব্য দিয়ে দেয় তাহলে সেটা কোনোভাবেই আনতে পারবে না, আনা উচিত হবে না তার জন্য। স্বর্ণ তো স্বর্ণ এবং মাদক কোনোভাবেই আনা তার জন্য উচিত হবে না। দ্বিতীয়ত স্বর্ণ যদি আনেও তাহলে আমদানি সংক্রান্ত কাগজপত্র তার কাছে আছে কি না সেটা দেখতে হবে। যদি অলঙ্কার হয় তাহলে 234 গ্রামের মধ্যে আছে কি না, এই জিনিসগুলো যদি না দেখেন তাহলে যিনি আমাদের ওয়ার্কার দেশের বাইরে কাজ করেছেন এই ভদ্রলোক বিপদে পড়ে যাবেন। অর্থাৎ কারো দেয়া উপহার নিয়ে আসতে গেলে তাকে আসলে স্পষ্ট ধারণা নিয়ে কি রয়েছে সেই প্যাকেটটিতে সেটি জেনে আসাটাই উচিত বলে মনে করেন? কারণ আলটিমেটলি ফ্রন্ট এন্ডে কাস্টম যখন তাকে ধরবে, তার কাছ থেকে উদ্ধার করবে, ফার্স্ট হ্যান্ডে কিন্তু ভুক্তভোগী উনি হয়ে যাবেন। যদিও মালটা তার না কিন্তু কষ্টটা তার হবে, জরিমানাগুলো তাকে দিতে হবে। এবং যদি এটা দেখা যায় ক্রিমিনাল অফেন্সের দিকে, স্মাগলিংয়ের দিকে যায়, তাহলে তো অবশ্যই জেল জরিমানা জেল হয়ে যাবে। সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের নিশ্চয়ই আলোচনা জমে উঠেছে, আমরা আরেকটা বিরতি নিয়ে এসে আলোচনা করতে চাই। জি অবশ্যই। দর্শক, জমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন অনুষ্ঠানে নিচ্ছে আরও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়নে। আমরা আজ আলোচনা করছি আন্তর্জাতিক কাস্টম দিবস 2022 নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, কমিশনার কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট খুলনা। আপনার সঙ্গে আমরা আলোচনা করছিলাম যে একজন ব্যক্তি যদি কোনো উপহার নিয়ে দেশে আসেন সেক্ষেত্রে তার যে সতর্কতা অবলম্বন করা উচিত, নাহলে সে যে কোনোভাবে আইনের দ্বারা দোষী সাব্যস্ত হতে পারে, এই সতর্কতা রাখা উচিত। আমরা এবার একটু জানতে চাই যে একজন নতুন ব্যবসায়ী যদি আমদানি রপ্তানি কার্যক্রম বা ব্যবসা শুরু করতে যায়, তার তিনি কিভাবে কার্যক্রম শুরু করতে পারেন? জি ধন্যবাদ, এই প্রশ্নটা ইয়াং এন্টারপ্রেনারদের জন্য খুব জরুরি। আপনার আমদানি রপ্তানি বাণিজ্য করার সময় তাকে কতগুলো প্রসিডিউর মেনটেন করতে হয়, এবং প্রসিডিউরগুলো সাধারণত খুব বেশি পড়ানো হয় না আমাদের দেশে, যার কারণে প্রসিডিউরগুলো অনেক সময় নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে অজানা থাকে। তারা বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে ঠেকে ঠেকে শিখেন। তো আমি একটু খুব সংক্ষেপে একটা তালিকা বলছি যে কী কাজগুলো তাকে দেখতে হবে। প্রথমত তাকে ইম্পোর্ট পারমিট করতে হবে, আর ইম্পোর্ট পারমিটের জন্য কয়েকটা জিনিস লাগবে। এক হলো তাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, তাকে করতে হবে আপনার টিন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, ইনকাম ট্যাক্স যেটা,
তৃতীয়ত করতে হবে ভ্যাট রেজিস্ট্রেশন, তারপরে ইম্পোর্ট পারমিট করতে হবে। ইম্পোর্ট পারমিট করার পরে তাকে যেতে হবে ব্যাংকে, ব্যাংকে যে এলসিএ ওপেন করতে হবে। এলসিএ ওপেনের আগে তাকে পিআই, যার কাছ থেকে পণ্যটা ইম্পোর্ট করবেন, তার কাছ সাথে একটা চুক্তি করা লাগে। সেই চুক্তিটা হলো প্রোফর্মা ইনভয়েস, সংক্ষেপে পিআই বলা হয়। এই পিআইটা সহ তাহলে আমাদের যে লাইসেন্সগুলো আছে, ইম্পোর্ট পারমিট, ভ্যাট রেজিস্ট্রেশন, তারপরে টিন, ট্রেড লাইসেন্স, এই জিনিসগুলো সহ, এবং যদি যে পণ্য উনি ইম্পোর্ট করবেন সেই পণ্যটা কোনো শর্ত সাপেক্ষের আমদানি পণ্য হয়, তাহলে যে ডিপার্টমেন্টের শর্ত সেই ডিপার্টমেন্টের প্রত্যয়নপত্র অথবা লাইসেন্স যেটা লাগে। যেমন আমি এক্সাম্পল দেই, আপনি যদি ফুড আইটেম ইম্পোর্ট করতে চান তাহলে আপনার বিএসটিআইয়ের পারমিশন লাগবে। অনেক ক্ষেত্রে বিএসটিআইয়ের পারমিশন লাগে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাটমিক এনার্জি কমিশনের পারমিশন লাগে। এরকম চাল যদি ইম্পোর্ট করেন তাহলে আপনার খাদ্য অধিদপ্তরের অনুমতি লাগে। এই ডকুমেন্টগুলো সহ আপনি ব্যাংকে এলসি ওপেন করবেন। এলসি ওপেন করার পরে পণ্যটা আসবে চিটাগাং পোর্টে, বা যেই পোর্ট দিয়ে আপনি ইম্পোর্ট করতে চান সেই পোর্টে আসার আগেও আপনি ডিক্লার করতে পারেন যে শিপিং এজেন্টের মাধ্যমে, সিএনডিএফ এজেন্টের মাধ্যমে। আপনাকে একজন সিএনডিএফ এজেন্ট নিয়োগ দিতে হবে, আর মালটা যেই জাহাজে বা ট্রাকে বা প্লেনে করে আসবে সেটার জন্য একজন শিপিং এজেন্টের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। শিপিং এজেন্টের মাধ্যমে আপনাকে পণ্যটা ইম্পোর্ট করতে হবে। আপনাকে এখানে কতগুলো জিনিস জানতে হবে, পণ্যের যে কস্ট আপনি পে করবেন সেটা কি তার ফ্যাক্টরি কস্ট, নাকি ওই দেশের পোর্ট পর্যন্ত কস্ট, নাকি বাংলাদেশের পোর্ট পর্যন্ত কস্ট, এগুলোর বিভিন্ন ইনকোটার্ম আছে, কমার্শিয়াল ইনকোটার্ম আছে। এই ইনকোটার্মগুলো ইউজ করে আপনাকে প্রাইসটা ডিটারমিন করতে হবে, এবং সেটা ডিক্লার করতে হবে এলসিতে যে এটা আমার সিআইএফ ভ্যালু অথবা সিএফআর ভ্যালু, এই বিভিন্ন ধরনের ভ্যালু আছে। ওটা করে তখন পোর্টে আপনাকে ডিক্লার করতে হবে সিএনডিএফ এজেন্টের মাধ্যমে যে আপনার এই পণ্যটা আসছে, এই পণ্যটা এখন অ্যাসেসমেন্ট হবে। তো শুরুতে আপনাকে আরেকটা কাজ করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে একটা প্রশ্ন আলোচনা করছিলাম যে পণ্যটা আপনি আনবেন সেই পণ্যটার ট্যাক্স কত, ওইটার অ্যাসেসমেন্ট ভ্যালু কত, মানে কাস্টমস কত ভ্যালুতে অ্যাসেস করে ইউজুয়ালি ওই প্রোডাক্টটার। এইচএস কোড শ্রেণীবিন্যাস, আমাদের প্রত্যেকটা গুডসের একটা করে ক্লাসিফিকেশান আছে, আমরা এইচএস কোড বলি, হার্মোনাইজড সিস্টেম অফ কমোডিটি, এটাকে সংক্ষেপে এইচএস কোড বলা হয়। এই পণ্যটার এইচএস কোড কত এইটা একজন ইম্পোর্টারের জন্য জানা খুবই জরুরি। আর এইচএস কোডটা যদি আপনি জানেন তাহলে আপনি জানতে পারবেন এটা ডিউটি কত পার্সেন্ট টোটাল ট্যাক্স পড়বে, আমাদের কাস্টম ডিউটি কত পড়বে, ভ্যাট কত পড়বে, সিডি মানে আরডি আছে কি না, সাপ্লিমেন্টারি ডিউটি আছে কি না, এআইটি আছে কি না, বা অন্য কোনো রেস্ট্রিকশন আছে কি না, আপনি এগুলো জানতে পারবেন। এমনকি কিছু বেনিফিট থাকে, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট থাকে কতিপয় কন্ডিশনে, সেই বেনিফিটগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এইটার জন্য অ্যাডভান্স রোলিংটা খুব ভালো হেল্প করতে পারে। এই অ্যাডভান্স রোলিংয়ে আবেদন করলে সেখানে ওইখানেই যে আদেশটা দেবে সেই আদেশের মধ্যে সব তথ্যগুলো দেওয়া থাকবে যে আমদানির সময় তাকে কী কী প্রসিডিওর মেনটেন করতে হবে। আর যদি অ্যাডভান্স রোলিংয়ে না যান তাহলে ওনাকে জেনে নিতে হবে যে আসলে কীভাবে হয়, সেটা এনবিআর ওয়েবসাইটে যা জানতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন, বইপত্র পাওয়া যায় সেটা তো জানতে পারেন। আরেকটি খুবই সাধারণ কিন্তু অভিযোগ, সেটি হচ্ছে যে কাস্টমসের ডিপার্টমেন্ট দ্বারা যদি মানুষ হয়রানির শিকার হয়, এবং এটা হয় এরকম অভিযোগ পাওয়া গেছে, তো সেই হয়রানি যদি শিকার হয় সেই ক্ষেত্রে তারা কী করতে পারেন, কোথায় গিয়ে অভিযোগ জানাতে পারেন? জি, এই অভিযোগটা খুবই কমন, কারণ কি জানেন, কাস্টমস কিন্তু কালেক্টর, কালেক্ট করে, মানি কালেক্ট করে, আর মানিটা জেনারেট করে হলো ইম্পোর্টার এক্সপোর্টার ব্যবসায়ীরা মানিটা জেনারেট করে। কাজেই আমাদের কাস্টমস ডিপার্টমেন্ট সহ সরকারের যে কোনো ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ থাকবে, এটা খুব স্বাভাবিক। তবে আমাদের অভিজ্ঞতা বলে অধিকাংশ অভিযোগই হয় ভুল, আমি মিথ্যা বলবো না, ভুল তত্ত্বের ভিত্তিতে হয়। যেমন ধরেন আপনি একটা পণ্য এসছে পোর্টে, আপনি বলছেন যে আমার পণ্যটা 15 দিন যাবৎ পড়ে আসছে, কাস্টমস ক্লিয়ার করছে না। খুবই কমন, সবচেয়ে কমন অভিযোগগুলো এটা আমাদের বিরুদ্ধে। তো ওইখানে যে যদি দেখেন আপনি যে কেন ক্লিয়ার হচ্ছে না, দেখবেন যে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টেশন তার নাই, অথবা তার কোনো মিস ডিক্লারেশন আছে, কোনো মানে এমন কিছু সে করেছে
যার কারণে তার শাস্তি হবে, সেটা প্রসিডিউরে আছে। এইসব ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এইটাই দেখা যায়, মিস ডিক্লারেশন হয়, ডকুমেন্টেশনের অভাব থাকে। ব্যবসায়ীরা মনে হয় সেই অভিযোগটি করেন যে এই কারণে তারা বিশ্ব বাণিজ্যে পিছিয়ে পড়ছে, আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ছে। মূল সমস্যা থেকে তার প্রিপারেশনে ঘাটতি থাকে। দ্বিতীয়ত হলো, এটা কখনোই বলা সম্ভব হবে না যে একজন ইম্পোর্টারের কোনো ত্রুটি না থাকার সত্ত্বেও কখনো কখনো হয়রানির শিকার হবেন না। আমরা তো মানুষ, ফলে আমাদের কারো ভুল হতে পারে, আবার ইন্টেনশনালি কোনো কোনো অফিসার ব্যক্তিস্বার্থ থেকে এটা করতে পারে। তো সেই ক্ষেত্রে যেই অফিসে, সেই অফিসের সিনিয়রদের সাথে একটু যোগাযোগ করা, NBR-এর সাথে যোগাযোগ করা, বা যে কোনো অফিসে, যদি আমাদের যে কোনো অফিসে অপিনিয়নটা জানানো হয়, তাহলে অবশ্যই উনি রিমেডি পাবে। কোনো কি ফর্মাল প্রসিডিউর রয়েছে এই অভিযোগটি জানাবার জন্য? NBR-এর ওয়েবসাইটে একটা অভিযোগ দাখিল করার জন্য একটা পোর্টালই আছে, সেখানে গিয়ে যদি আপনি দাখিল করেন তাহলে খুব দ্রুত সময়ই, ওইখানে একটা সেট আপই আছে, ওই সেট আপের কাজই হলো শুধু এই ধরনের অভিযোগ ডিসপোজ করা। আমরা একেবারেই শেষ দিকে অনুষ্ঠানের, একদম শেষ যে প্রশ্নটি করতে চাই যে সামনের দিনগুলোতে আপনাদের পরিকল্পনা কী? কারণ কাস্টমস বিভাগ আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে রাজস্ব আদায়ের মাধ্যমে, রাজস্বই আমাদের প্রাণশক্তি। সেই ক্ষেত্রে আপনাদের ডিপার্টমেন্টের গতিশীলতা কীভাবে আসতে পারে এবং সামনের পরিকল্পনাগুলো দক্ষ জনবল তৈরি এবং নিয়োগের ক্ষেত্রে যদি পরিকল্পনা থেকে, শেষ এক মিনিটের মাধ্যমে। ধন্যবাদ। আমরা আসলে ডিজিটাইজেশনের উপর এখন খুব জোর দিচ্ছি, এক্সপ্যানশনের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, একটা এক্সপ্যানশনের কাজ চলছে, আশা করা যায় 2022-এর মধ্যে এক্সপ্যানশনটা হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের জনবল অনেক বাড়বে। আর দ্বিতীয়ত যেটা হলো, আমরা সার্ভিস ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটা অফিসকে এটাকে জব হিসাবে চিন্তা না করে এটাকে সার্ভিস প্রোভাইড করার মানসিকতা নিয়ে কাজ করছে। আপনি জানেন যে আমাদের গত 2-3 বছরে অনেক সাকসেস আছে, অনেক অ্যান্টি স্মাগলিং কার্যক্রম আছে, অনেক বড় ধরনের রিকভারি আছে। এই সবগুলোই হলো বর্তমান প্রশাসন, বর্তমান সরকারের একটা উদ্যমী কার্যক্রমের কারণে, সমন্বিত কার্যক্রমের কারণে। এবং আগামী দিনগুলোতে যখন পরিপূর্ণভাবে ডিজিটাইজ হয়ে যাবে, প্রত্যেকটা ইম্পোর্টারের কখনোই কোনো কাস্টমস অফিসারের সাথে মুখোমুখি দেখা হবে না, তখন আর কোনো কমপ্লেনও থাকবে না এবং সার্ভিসও আরও দ্রুত হবে ইনশাল্লাহ। সেই আশাবাদ রইল। ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন, কমিশনার কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট খুলনা, আমাদের সাথে থাকবার জন্য, এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন তাদেরকেও। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আজকের যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন অনুষ্ঠানে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।